মাশাআল্লাহ একটু লক্ষ্য করলে দেখবেন আমার পুঁই শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর আজ আমি পুঁই শাক কাটবো। তো অনেক লাভলি ভিউয়ার্স আমার কাছ থেকে জানতে চেয়েছে যে কিভাবে তারা পুঁই শাক কাটবে, কাটতে ভয় পাচ্ছে না, কাটলে আবার মরে যাবে কিনা। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তাছাড়া এত বড় হয়ে গেছে, খাবারের সময় হয়ে গেছে, না খেলেও এগুলো তুলে স্টিম করে ডিপ ফ্রিজে রেখে দিলেও অন্তত পক্ষে আপনারা পরে খেতে পারবেন। কারণ পুঁই শাকের ট্রিমিং খুবই ইম্পর্টেন্ট। যদি প্রত্যেক সপ্তাহে বারবার আপনারা নতুন নতুন ডগা খেতে চান তবে পুঁই শাক কাটাটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি শুরুতেই বড় বড় পাতাগুলো কাটছি, এতে করে সুবিধা হবে যে আমি কোন ডগাগুলো কাটবো তা আপনাদের একটু বুঝাতে সুবিধে হবে। তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন ডালগুলো কেটে নেবেন। চেষ্টা করব আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে। আমি জাস্ট এই যে কাটিং গুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব, তাছাড়া আমি ভিডিওর কোনো অংশ কাটবো না। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ডগাগুলো কাটছি, কোন পাতাগুলো কাটছি এবং কোন জিনিসটি আমি কোন অ্যাঙ্গেলে কাটছি। এই যে দেখুন, এই ডগার নিচ থেকে একটি ডগা বের হচ্ছে, তার মানে হচ্ছে এখানে প্রায় অনেকগুলো ডগা চলে এসেছে। আর এই ছোট ছোট ডগাগুলোকে যদি বড় করতে চান অবশ্যই এই বড় বড় ডগাগুলো কেটে নিতে হবে। তা আমি এই বড় ডগাটি শুরুতেই কেটে নিচ্ছি। মাশাআল্লাহ বড় ডগাটি আমি কেটে নিয়েছি। এখন সাইড থেকে দেখুন আরো বেশ কিছু ডগা বের হচ্ছে। এখন এই ডগাগুলো আমি আর কাটছি না, কারণ এটি অনেক বড় হয়নি কাটার মতো, তাই এটি রেখে দিচ্ছি। অন্যদিক থেকে দেখুন এই একটি গাছে বেশ কয়েকটি আরো ডগা ছেড়েছে। এই ডগাগুলো ছোট আছে তাই এই ডগাগুলো আমি কাটছি না, কারণ এই ডগাগুলো আরো বড় হবে তাই এই ডগাগুলো কাটা যাবে না। অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনারা পুঁই শাকের যদি যত্ন করেন বা খাবার দেন অবশ্যই জৈব সার দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা কিন্তু পুঁই শাক, পালং শাক এবং ধনিয়া পাতা এই তিনটি জিনিস অনেক বেশি খাওয়ার চেষ্টা করি। আর এখানে যদি আপনারা বাহিরের কেমিক্যাল দেন সেক্ষেত্রে দেখা যায় বাহিরের কেমিক্যাল থেকে অনেক টক্সিন আমাদের শরীরে চলে যাবে, আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই চেষ্টা করবেন বরাবরই পুঁই শাকগুলো জৈব সার দিয়ে বড় করতে। কারণ পুঁই শাক, পালং শাক কিন্তু আমরা অনেক বেশি খেয়ে থাকি, তাই চেষ্টা করবেন জৈব সার দিয়ে বানাতে। এখান থেকে আর কোনো ডগা কাটার আসলে প্রয়োজন নেই। তবে আপনারা যদি চান যে এই দুটো ডগায় অনেক পুষ্টি পাবে তাহলে এই যে বাড়তি ডগা এই ডগাটি রাখার কোনো প্রয়োজন নেই। দেখেন আমি কেটে দিচ্ছি। সাইড থেকে যে ছোট ছোট এক্সট্রা ব্রাঞ্চেস বের হবে এগুলো আপনাদের কেটে দিতে হবে, কারণ নিচ যদি ক্লিয়ার থাকে তবে উপরের এই ডগাগুলো খুব দারুণ ভাবে বাড়তে পারবে। আশা করব আমার এই পুঁই শাকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কিভাবে পুঁই শাক কাটতে হয় তা নিশ্চয়ই আপনাদের জানা হয়ে গেছে যে কোন ডগাটি কাটবেন আর কিভাবে কাটবেন। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।